বুধবার রাজধানীর রবীন্দ্রশতবার্ষিকী ভবনে আগরতলা পৌর নিগমের 51টি ওয়ার্ডের কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, প্রদেশ বিজেপি সভাপতি ডক্টর মানিক সাহা, বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, শিক্ষা ও আইনমন্ত্রী রতনলাল নাথ প্রমুখ। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন লাগাতার এরাজ্যে বিজেপি শাসন। 2048 সাল পর্যন্ত রাজ্য শাসন করবে ভারতীয় জনতা পার্টি, আরও 25 বছর রাজ্যের মানুষের জন্য কাজ করবে। সে লক্ষ্যে 2048 সাল পর্যন্ত ত্রিপুরার উন্নয়নের রূপরেখা তৈরি করে কাজ করছে সরকার। যে স্বপ্ন লাগাতার ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরাতে থাকা, মানুষের সরকার থাকা, আর আমরা ক্যাবিনেটের সিদ্ধান্ত করে নিয়েছি 2048 পর্যন্ত আমরা ত্রিপুরা ডেভেলপমেন্ট কিছু হবে তার রূপরেখা তৈরি করেছি। 2048 মানে আগামী 25 বছর, আগামী 25 বছর যাব আমরা তৈরি করে নিয়েছি ক্যাবিনেটে, সেটা ত্রিপুরাবাসীর সামনে চলে আসবে ইন ডিটেল। তো 2048 পর্যন্ত আমরা কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আর যারা কাউন্সিলর হয়েছেন, আমি আপনাদেরকে বলবো যাতে আমাদের যারা আমরা বিধায়ক মন্ত্রী আছে আমাদের সঙ্গে কম্পিটিশন করার জন্য আপনাদেরকে 2048 পর্যন্ত কাজ করার মানসিকতা নেই, সেই মানসিকতা নিয়ে কাজ করা শুরু করুন। আর আমি আশা করি আপনারা সেই হিসাবে কাজ করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওনার ভাষণে বলেন, উপনির্বাচন, গত লোকসভা নির্বাচন, পুর নগর সংস্থার নির্বাচনে ত্রিপুরার মানুষ ভারতীয় জনতা পার্টির ভোট বাড়িয়ে দিয়েছেন। এইসব নির্বাচনে রাজ্যের মানুষ 60% ভোট দিয়েছেন বিজেপিকে। 2023 সালে বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ 70% ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিদের বিধানসভায় পাঠাবেন। পাশাপাশি তিনি বলেন, পুর নগর সংস্থার নির্বাচনে রাজ্যের মানুষ 71% ভোট বিজেপিকে দিয়েছেন। আর আগরতলা পৌর নিগমের নির্বাচনে কি হয়েছে, কারা কি করেছে, যারা এর শিকার হয়েছেন তারা বুঝে গেছেন, জনতা এর জবাব দিয়েছেন। আর্বান বডি ইলেকশন লাগাতার ত্রিপুরার মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে পার্সেন্টেজ বেড়িয়ে চলেছে বন্ধু, এখন 60% চলেছে। 60 সিটের বিষয়ে তো আমি বলি না, আমি বলবো আগামী 23 নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ত্রিপুরার মানুষ 70% ভোট দিয়ে ত্রিপুরার সমস্ত প্রতিনিধিদেরকে পাঠাবে বিধানসভা। ওই বিষয়ে ত্রিপুরা আর এমনি তো আগরতলা যেটা হয়েছে, যারা করেছে, যারা তার শিকার হয়েছে, এরা বুঝে গেছে আগরতলা কি হয়েছে সবাই জানে, কে করেছে, কেন করেছে, কি কি করেছে। আজকের সমাজে আমি বলবো না, কারণ জনতা জবাব দিয়েছে পাবলিক সর্বোপরি। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওনার ভাষণে নির্বাচিত কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, সুন্দর করে বাজেট তৈরি করুন, আগরতলাকে নিজের মতো করে তৈরি করুন, দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, আধিকারিকদের জন্য বসে থাকলে চলবে না। রাস্তার কোথায় লাইট নেই, কোথায় ড্রেন পরিষ্কার করা হয়নি তা দেখে নিজেকে পদক্ষেপ নিতে হবে। কাউন্সিলরদের 3টি স এবং 3টি ন মাথায় রেখে কাজ করতে হবে, আর এই কাজের জন্য নিজের পরিবারের জন্য ভাবলে চলবে না। প্রথম 2টি বছর ওয়ার্ড এলাকার নাগরিকদের উন্নয়নের জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাবার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগরতলার কাউন্সিলর হ্যায় তো সব কাম মুমকিন হ্যায়, কোই বিষয়ে শুধু মোদী কে দিয়ে চালিয়ে নেবো এই মানসিকতা না রাখা। মোদী আছে তো মুমকিন হ্যায়, কিন্তু আগরতলাতে আমার ওয়ার্ডে আমার কাউন্সিলর আছে বিজেপির, তো সব কিছু মুমকিন হ্যায়। কারণ কি এখানে বিশুদা আছে, আমি আছি, সান্ত্বনা জি আরো ডেভেলপমেন্ট মিনিস্টার রয়েছে, তো আপনাদের কাছের লোকই বসে আছে এখানে। সুন্দর করে বাজেট তৈরি করুন, আগরতলা শহরকে তৈরি করুন, আগরতলার মানুষের যেই যেই অসুবিধাগুলো রয়েছে তার সমাধান করুন। ওর নিজ নিজ দায়িত্ব নিয়ে কাজ করা, ওর কাজ করার সময় 2টি বিষয় মনে রাখা, ট্রিপল এস এর কথা মনে আছে তো, 3 সর কথা মনে আছে, কার কার মনে আছে আত্ম মধ্যে দেখি কি অবস্থা দেখবো। সব মোদী এত মুমকিন হ্যায় আর আপনারা, হ্যাঁ তো কল্যাণীজি বলছে
কে কে মনে আছে আত্ম এখন কিছু তুলে মানিক বাবু একটু ক্লাস লিজিয়ে ভোলা না সবকা সাথ সবকা বিকাশ ভুলি কি আমরা কবে শুনলাম মোদীজির কত বছর হয়েছে তার সঙ্গে মোদীজি আর কত দিয়ে দিয়েছেন কি সবকা সাথ সবকা বিশ্বাস 2019 লোকসভার আগে আবার এখনই মোদীজি আর একটা তার সঙ্গে কি করেছেন সবকা সাথ সবকা প্রয়াস আর আমরা ট্রিপল এস জেনেছি ট্রিপল এস ভুলে গেছি কারণ কি ট্রিপল এস কে বর্তমানে কাজ করি না ট্রিপল এস মানে 300 মানে সংগঠন চালানোর জন্য 300 কথা আমি বলেছিলাম আর কিভাবে ভুলে যান আপনারা সংবাদ স্বভাব সদাচার পশ্চিম ত্রিপুরা জেলা জেলাশাসক দেবপ্রিয় বর্ধন আগরতলা পৌর নিগমের কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।